پہلا دسمبر 2023 ترجمانہ قابل لسان اختر اختر ثانی عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکات عمر جمار پوری عظیم الشان اصلاحی بیان بیت الحق جامع مسجد ڈھالکا نگر ڈھاکہ بیانٹی بار بار سنتے تھا کر متو الحمدللہ وکفا وسلام সময়গুলোর কদর করো ব্যস্ত হয়ে পড়ার আগে
حياتك قبل موتك এবং তোমার এই জীবনের কুদর্গ মৃত্যু আসার আগে স্বাস্থ্য বড় নেয়ামত দুই রকাত নামাজ পড়লাম দুই চার রকাত পড়লাম দশ রকাত পড়লাম তো সুস্থ শরীরে সব কিছু করা যায় কিছুক্ষণ ডবল নামাজ পড়া যায় এক এক সেজদা কত দান এক এক সেজদা কত দান মহান আল্লাহর কদমে সেজদা করা বান্দা যখন সিজদা করে আল্লাহ পাকের সীমাহীন রহমতের কদমে সিজদা করে সীমাহীন নূরের কদমে সিজদা করে এবং যৌবনকালে কিছু করা যায় বৃদ্ধ হয়ে গেলে ইচ্ছা হলো আর করার মতো ক্ষমতা থাকে না ইচ্ছা করলে ভালো কাজের তাতেও নেকি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি কোনো নেক কাজের ইচ্ছা করলো পরে সেটা করতে পারে নাই করা হয়নি করে নাই সে তবু আল্লাহ পাক ওই 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 আমলটা একবার করার পুরস্কার তাকে দান করবে সবার হজে যেতে দেখে বা আমরা যেতে দেখে মনে হলো ঠিক আছে আমিও যাই ইচ্ছা করছি পরে আর যায় নাই কিন্তু এক উমরার সব দিয়ে দেবেন আল্লাহ তা বা এক হজের সব দিয়ে দেবে আর যদি এরকম হলো যে ইচ্ছাই করে নাই তাহলে কি হলো পিছিয়ে রইল একটু ইচ্ছা করলো এত লাভ এরাদা করছিল শুধু তাতে এতটা ফায়দা আর যদি ইচ্ছা করার পর এরাদা করার পর সে ওই আমলটা করে ফেলে তো ওই আমলটা দশ বার করলে যে যে মর্তবা সেটা আল্লাহ পাক তাকে দান করবে সব নেক কাজের ক্ষেত্রে আল্লাহ পাকের এই বিধান আর কোন একটা গুনাহের যদি ইচ্ছা করে মানুষ ওমান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা গুনাহ করার ইচ্ছা করলো পরে গুনাহটা আর করে নাই কোনোই গুনাহ তার নামে লেখা হবে না আর যদি কোনো গুনাহ করার ইচ্ছা পোষণ করলো পরে সেই গুনাহটা করলো তাহলে একটা গুনাহ তার নামে লেখা হবে শুধু একটা গুনা আর কিছুই না এই হলো রব্বুল আলামিনের রহমতের নিজাম কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউন আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম যে তোমরা যদি কবিরা গুনা বড় বড় গুনাগুলো থেকে বিরত থাকো তাহলে ছোট যা গুনা হয়ে গেছে এগুলো মাফ করে দিয়ে সেগুলোর বদলে নেকি দিয়ে দেব এবং তোমাদেরকে আমি জান্নাত দান করব সুবহানাল্লাহ তাআলা বিহামদি এবং কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন দিন রাত তোমরা ওয়াফু আম কাসির যে দিন রাত তোমাদের অসংখ্য গুনাহ এমনিতেই আমি মাফ করতে থাকি এক এক বাহানা দিয়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে অমুকের সালাম করছে একটু গুনা কিছু মাফ করে দিলাম এই এই বাবদে অমুক করে সম্মান করছে এই বাবদে মাফ করে দিলাম একজনের উপকার করছে এই বাবদে কিছু গুনা মাফ করে দিলাম আল্লাহ পাক জাল্লা জালালুহু মানে বলু বিভিন্ন বাহানায় এই বান্দার অসংখ্য গুনা এমনিতে মাফ করতে থাকে ইমান ওয়ালাদের চেহারা ইমানের নূরে যে এতটা ঝলমল করে তা আল্লাহ পাকের ক্ষমার বরকতে ক্ষমা করতে থাকেন সেজন্য ইমানের নূর গুলো এভাবে চলমল করতে থাকে আর সকল গুনাহের জন্য যদি আল্লাহ তাআলা আমাদেরকে ধরতেন তাহলে তো কি অবস্থা হইত আল্লাহ পাকের মেহেরবানি ফি ইবাদাতিল্লাহ যে যুবক যৌবন কাল আল্লাহ পাকের বন্দুকিতে উৎসর্গ করলো কাল কেয়ামত আল্লাহ তাআলা তাকে আরশের ছায়া দিবেন যৌবনকালে মানুষ কি সব করে বেড়ায় এখন তো মোবাইলের দুনিয়াতে তরুণ যুবকরা মোবাইলের এই ফেতনাতে বেশ ফেঁসে যেতেছে বড় কঠিন মামলা শুধু দিন রাত মোবাইল নিয়ে ব্যস্ত এর মধ্যে ভালো জিনিস কতটুকু আছে ফোন আসলো ফোন করা হলো দরকারি প্রয়োজনীয় কোনো মেসেজ দিল মিথ্যা মুখে বলা যেরকম গুণা মিথ্যা লিখলেও
অন্যান্য পাপ কাজ সেগুলো এরকম যেগুলো বললে গুণা, ওগুলো লিখলেও গুণা। তো মোবাইলের মাধ্যমে যদি মানুষ ভালো কাজ করে তো নেক কাজ করে তো নেকি পাবে, আর যদি নষ্টমীর জিনিস করে তাহলে তো সে গুণা হবে, তো কঠিন গুণা হবে। আল্লাহ পাকে মোবাইলের ফেতনা থেকে আমাদেরকে বাঁচান, আমাদের সমাজের যুবক তরুণদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। যে ভালো মানুষ হওয়ার জন্য তরিকা হলো ভালো লোকদের সঙ্গে উঠা বসা করা, দিনদার লোক, আল্লাহ ভালা লোক, ইমান যাদের বড়, আমল যাদের বড়, এরকম লোকদের সঙ্গে উঠা বসা করলে তাদের সংসর্গের বরকতে, সান্নিধ্যের বরকতে এই মানুষের জিন্দগি সুন্দর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল জালিসু সালেহ খায়রু মিনাল ওয়াহদা। একজন দিনদার মানুষ তার সঙ্গে বসা এটা একলা থাকার চেয়ে ভালো। একলা থাকলেও নানান শয়তান নানান ধোকা দেয়, অন্তরের মধ্যে নানান আজে বাজে কথা আনে, এটা করো সেটা করো এদিক যাও। তো একদমই একলা থাকার চেয়ে ভালো হলো কোন দিনদার লোকের সঙ্গে থাকা। দিনদার মানে পাকা দিন হওয়া, যার দিনে পাকা দিন হওয়া, দিনের উপর অটল অবিচল, এরকম কিছু কই না যে কিছুক্ষণ পর দুজনে বললো যে চলো যে একবারের জন্য সিনেমা দেখলে কি হবে, ওরা আয়সা উজু করে নামাজ পড়ে তবা দিলে করবো। দিনদার এরকম লোককে বলে না, দিনদার হলো ওই মানুষ যে দিনের উপর অটল এবং অবিচল। তো নিজেরা দিনদার লোকদের সঙ্গে উঠা বসা করাছে। আমাদের মুসলিম সমাজে অধিকাংশ লোকেরাই আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার বিষয়টা ভালোভাবে বুঝেন না, এবং সেটার উপর আমল একদম বিলকুলই কম। কম মানুষের আমল আছে আল্লাহ বলদের সঙ্গে উঠা বসা করা। সাহাবাদের জমানাতে নিজাম ছিল, তাবেইন তবে তাবেইনের জমানাতে নিয়ম ছিল যে যারা বড় ইমান বলা দিনের ক্ষেত্রে বড় উপরে, তো তাদের সঙ্গে গিয়ে বসা, বসে থাকলো না, বসে থাকলো ফাঁদ, অন্ধকার তো অন্ধকার, আর যারা গেল তো বসলে তো আলো, আলোতে বসলে আরো বেশি আলো, চাঁদের আলোতে বসলে আরো বেশি আলো, আর যদি সূর্যের আলোতে বসে আরো বেশি আলো। তো কামিল ঈমান ওয়ালা কারোর সঙ্গে উঠা বসা করলে ফায়দা, নিজেরাও বসা চাই, নিজের সন্তানাদিকেও তাদের সঙ্গে উঠা বসা করার ব্যবস্থা করা চাই। কোন ব্যবস্থা নেই কোন আল্লাহওয়ালার কাছে যাওয়ার, দিনদার লোকদের সঙ্গে উঠা বসার, শুধু এই পেরেশানি যে ছেলে কথা শুনে না, ছেলে দিনদার না, ছেলে নামাজি না, ছেলে আল্লাহ রসুলের কথা মতো চলে না, মা বাবার কথা মতো চলে না, এ সকল অভিযোগ অনুযোগ তো করা হয়, কিন্তু যে পথে হাঁটলে এই ছেলেটা দিনদার হবে, নেককার হবে, সে ব্যবস্থা তো আমরা অনেকে নেই না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে এবং দিনদার বানানোর জন্য কোনো ভালো আলেমের দিন আল্লাহ বলার পরামর্শে দিনই কিতাবাদি ধর্মীয় কিছু গ্রন্থ দিয়ে সংগ্রহ করা, সেগুলো ঘরে রাখা, নিজের সন্তানের দিকে পড়তে দেওয়া, এতে ওরা একটু একটু পড়বে ফায়দা পাবে, অল্প একটু পড়লেও ফায়দা পাবে। লোহা 10-15 লোহা, আর হীরা যদি 1 কেজি হয়, 1 কেজি হীরার দাম বেশি না 10 মন লোহার দাম বেশি? দিনের কথা যেটা হয় অল্প সেটা অনেক বড়, কোনো একটা কথা দিলে লাগলে অন্তরকে অন্তরে লাগিয়ে গেলে একটা কথা, ওই একটাতেই অনেক বড় ফায়দা হয়ে যাবে, জিন্দগি তৈরি হয়ে যাবে। অনেক বাবা মা এরকম আছেন যে সন্তানের জন্য ফিকির করেন নাই, কিন্তু তিনি নিজেই দেখতেছেন আমার সন্তান এখন নামাজ পড়ে, দাড়ি রাখে, ভালো থাকে, ভালো কথা বলে, যে বাবা মা চেষ্টা করেন নাই, কিন্তু কোনো মানুষ তার জন্য দোয়া করছে, কারো দোয়া তার জন্য কবুল হয়ে গেছে, কারো দোয়ার বরকতে, অথবা কোনো ভালো মানুষের দিনদার নেককার মানুষের সোহবতের বরকতে, একসঙ্গে চলাফেরা উঠা করার বরকতে এ লোকের অন্তর আল্লাহর দিকে ঝুঁকে গেছে।
الله باكر ديك الدين ديك على كريست بيس. الجليس الصالح خير من الوحدة، والوحدة خير من جليس السوء. আর যে নষ্ট মানুষ তার সঙ্গে থাকার চেয়ে একলা থাকা এটা উত্তম, এটা ভালো। দিন ইমান হেফাজত হবে, আখলাক চরিত্র হেফাজত হবে, আখেরাত হেফাজত হবে নষ্ট লোক থেকে দূরে থাকলে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। হ্যাঁ, বড় কঠিন সময় এখন। মানুষ এখন ব্যাপকভাবে পয়সা ইনকামের জন্য খুব ব্যস্ত। ধনী মানুষ কোটি কোটি টাকার মালিক, ছেলেকে বিদেশ পাঠাবে ভালো একটা বয়ান দিয়ে। বিদেশ গেলে ছেলে ভালো হবে, ভালো মানুষের সঙ্গে থাকবে, মনে হয় বিদেশে যারা থাকে ওখানে সব ফেরেশতারা থাকে। এই কথার কি যুক্তি আছে? বিদেশে গেলে ছেলে ভালো হবে, এই ইনকাম ইনকাম হবে। অথচ এটা শরীয়তের বিধান যে একজন মুসলিম সন্তান একজন মুসলমানকে এমন দেশে পাঠাইতে নাই যে পরিবেশে গেলে ধীরে ধীরে কাফের মুশরিকদের ভিতরে থাকতে থাকতে দিন ইমান তার ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে। জায়েজই না এরকম ভাবে পাঠান, কথা বুঝেন না? হ্যাঁ, নিজের এখানে যা কিছু হালাল রিজিকের ব্যবস্থা আছে, হালাল আইনের ব্যবস্থা আছে, এটা দিয়ে কি আমাদের, এটা কি আমাদের জন্য যথেষ্ট না? বিদেশে কি জন্য যাওয়া লাগবে? বিদেশে যাওয়ার জন্য একটা অস্থিরতা, যার জরুরত আছে, কোনো আইনকাম নাই, কোনো ব্যবস্থা নাই, এবং সে ওখানে দিন ইমান নিয়ে থাকতে পারবে, দিন থেকে বিচ্যুত হবে না, হ্যাঁ না, জরুরত পুরো হয়ে গেল, এরকম লোকের জন্য অবকাশ আছে। কিন্তু এটা কোনো রকমেরই ইসলামের দৃষ্টিতে পছন্দনীয় বিষয় না। হাদিস তো সেটাকে স্পষ্ট করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বললেন, নষ্ট সঙ্গী সাথীর চেয়ে একলা থাকা ভালো। তো ওখানে তো সব দিকে চতুর্দিকে নষ্ট আর নষ্টামি, শুধু নষ্টের দল এবং নষ্টামির দলই বেশি, ভালো লোকের সংখ্যা তো কম। ওখানে নামাজ পড়তে গেলে সে গাড়ি দিয়ে কোনো এলাকা যাওয়া লাগবে, তারপরে যদি কোনো একটা জায়গা পাওয়া যায় তাও মসজিদ না, নামাজের জন্য একটা জায়গা, মসজিদ তো করার অনুমতি দেন। গণতন্ত্রের ধ্বজাধারীরা গণতন্ত্র চিৎকার করতে থাকে বিদেশে, কিন্তু মুসলমান আর ইসলামের বিষয়টা আসলে গণতন্ত্রের সবক তারা বিলকুল সম্পূর্ণ ভুলে যায়, ওই সময় গণতন্ত্র তাদের মনে থাকে না। তাদের ধর্মের জন্য গণতন্ত্র শতভাগ মুখস্থ থাকে। এইরকম জায়গাতে সন্তানদেরকে পাঠানো, তো সেটা কালকে আমাদের এই সকল বাবা মা রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন না? মানুষ যে কাজ করে সমস্ত কাজের জন্য কালকে আমাদের হিসাব হবে, এই সকল কাজের জন্য হিসাব হবে না? তুমি ওখানে কোন নিয়তে পাঠাইছিলে? বয়ান যত ভালোই দাও যে ভালো নিয়তে পাঠাইছি, কিন্তু এখন আমার কাছে খুলে বলতে হবে কে আমাদের, যখন আল্লাহ পাক বলবেন আমার কাছে ঠিক মতো বলো পাঠাইছো কেন, তখন বয়ান একই রকম থাকবে না, আবার ব্যতিক্রম হওয়ার আশঙ্কা আছে। আমার প্রিয় বন্ধুরা, যে কোনো কাজের ক্ষেত্রে আখেরাতকে সামনে রাখা চাই। যে দুনিয়া এটা তো শেষ হচ্ছে, আর দুনিয়া মুদবিরাত বলো আখেরাত মুকবিরাত, দুনিয়া শেষ হয়ে যেতেছে, আখেরাত আমাদের সামনে আসতেছে। আখেরাতের জন্য তো কিছু করি, নিজেরও কিছু করা দরকার, নিজের পরিবার পরিজনের কিছু করা দরকার, নিজের সন্তানদেরও সন্তানাদেরও কিছু করা দরকার। কিছু লোকের অবস্থা এরকম যে মাশাআল্লাহ নিজে ঠিকই নামাজওয়ালা তাসবিহওয়ালা দান সদকা করে জাকাত দেয় ভালো, সন্তানাদের ব্যাপারে একদম ফিকির নেই, যারা নামাজ পড়ে কিনা, হকের উপর চলে কিনা, দিনের পথে আসে কিনা। তাহলে কি বাবা মার সিদ্ধান্ত এমনটা যে আমরা দুইজন জান্নাতে যাই, ওদের দরকার নেই, ওদের ওরা জাহান্নামে গেল সমস্যা হবে না, নাউজুবিল্লাহ আলামিন জালে। কোনো পিতা মাতা কি এমন হওয়া উচিত? তাহলে যে বিষয়টা কি, এটা হলো বেফিকির থাকা, গাফেল থাকা, এই বিষয়টার প্রতি নজর নাই, এই বিষয়টার প্রতি এখনো নজর নাই, এই বিষয়ের বুঝ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন
আমরা দিনদার হই, পরিবার পরিজন সন্তানাদি সকলে দিনদার হয়। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন স্পষ্ট নির্দেশ করে বলছেন, উ আনফুসাকুম, তোমরা নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে, ও আহলিকুম নার, এবং তোমার পরিবার পরিজন সন্তানাদি তাদেরকেও বাঁচাও জাহান্নাম থেকে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শৈশব কাল থেকেই শিশুদেরকে আল্লাহমুখী করা, দিনমুখী করা, 7 বছর বয়স যখন হয় সন্তানের, ছেলে হোক বা মেয়ে, ওদেরকে নামাজ পড়তে বলো, নামাজ শেখাও, নামাজ উজু উজু নামাজ তখনই শেখাও। হ্যাঁ, 10 বছর বয়স হলে আরো বেশি তাকিদ করো, এখন যেন নামাজ ওদের না ছুটে, এটার জন্য একদম পূর্ণ সচেতন থাকো, সতর্ক থাকো, পূর্ণ দায়িত্বশীলতার সাথে তাদের নামাজের নিগরানি করো, তত্ত্বাবধান করো নামাজ পড়ে কিনা। সিলেটে আমার প্রতি বছরই যাওয়া হয়, যে মেজবানের বাসায় আমি থাকি, ছোট ছোট ছেলে, তার ফজরের নামাজের সময় শুনতে থাকি যে খুব আওয়াজ হচ্ছে আরেক সাইডে, পরে দেখি যে ছেলে দুইটা, তারা বুঝায় ছুটছে, চোখে ঘুম, বাবু ছোট বাবু তো, ছোট ছোট ছেলে পেলে এই ছুটছে বাথরুমের দিকে, গিয়ে উজু করে এসে তারা নামাজ পড়তেছে। এবং প্রতি অনেক বছর থেকে প্রতি বছরই দৃশ্যটা দেখি, সকালবেলা ওই আমি যে সাইডে থাকি অপর সাইডে ওরা থাকে, তো ওদিকে আওয়াজ হয়, পরে দেখি যে কি হলো, দেখায় দেখি ও বাবুরা উঠা দেহ দৌড়, প্রতিদিন কোনো ব্যতিক্রম নাই, অথচ বাবা একজন বড় ব্যবসায়ী, বাবা একজন বড় ব্যবসায়ী মানুষ, নিজের সন্তানকে দিনদার বানানো ফিকির বলা, আমার সন্তান যেন জান্নাতি হয়, ইমান বলা হয়, আল্লাহ বলা হয়। দুনিয়া তো আল্লাহ পাক প্রত্যেককে দিয়েই দিবেন, যার যা রিজিক আল্লাহর তরফ থেকে বরাদ্দ আছে সেটা একদম নিশ্চিত আল্লাহ দিয়ে দিবেন। ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে যে এই এই পৃথিবীর এই পৃথিবীর উপরে এই জমিনের উপরে যত মাখলুক বিচরণ করে সকলের রিজিক আমার দায়িত্বে, আল্লাহ পাক নিজে বলছেন পবিত্র কোরআনে এই কথা। তো যার যা রিজিক নির্ধারিত আছে আল্লাহর তরফ থেকে সেটা সে পাবেই, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এই রিজিক নিয়ে এত টেনশন করা যে যে টেনশনের জেরে নিজের ইমান আমল আখেরাত বরবাদ হয়, এমনটা করা কোনোভাবেই একজন মুমিনের জন্য সঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। আসল তো এই যে হালাল খায় আর আল্লাহকে ডাকে, ইয়ে আশপাশে দেখা গেল যে অমুকে 1000 কোটি টাকার মালিক, ওর সঙ্গে পাল্লা দেওয়ার তো কোনো দরকার নেই, আশপাশে যদি দেখা যায় কোনো মানুষ বড় ইমানওয়ালা বড় আমলওয়ালা, পাল্লা দিলে তার সঙ্গে পাল্লা দেওয়া চাই, প্রতিযোগিতা করলে ভালো নেক আমল ভালো আমলওয়ালা নেক আমলওয়ালার সঙ্গে প্রতিযোগিতা করা চাই, দুনিয়াদারদের সঙ্গে প্রতিযোগিতা করার কোনো দরকার নেই। আল্লাহকুম তাকাসুর, আমরা সূরা আল্লাহকুম তাকাসুর পড়ি না, আল্লাহকুম মানে আল্লাহকুম মানে যে তোমাদেরকে গাফেল বানায় দিছে, আর তাকাসুর দুনিয়ার প্রাচুর্য লাভের প্রতিযোগিতা, হ্যাঁ আরো চাই আরো চাই, এই প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাই দিছে, আল্লাহ থেকে গাফেল বানায় দিছে, হাত্তা জুরতুমুল মাকাবির, তোমাদের কবরস্থানে আসা পর্যন্ত তোমাদের প্রতিযোগিতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কিভাবে আল্লাহ তাআলা এই কথা বলছেন কোরআন শরীফে যে কবরস্থানে আসা পর্যন্ত তোমাদের দেখা যায় প্রতিযোগিতা অব্যাহত, হ্যাঁ আর কি প্রতিযোগিতা করতে হবে সেটা অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, এই প্রতিযোগিতাকে আল্লাহ পাক ভালো নজরে দেখেন নাই, দুনিয়ার প্রতিযোগিতা, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফিসুল মুতানাফিসুন, আমাকে খুশি করার কাজে হে প্রতিযোগিতাকারীরা প্রতিযোগিতা করো, যারা প্রতিযোগিতা করে আমাকে খুশি করার কাজে প্রতিযোগিতা করো, জান্নাতের পথে চলার ক্ষেত্রে নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করো, এই ফাসতাবিকুল খায়রাত,
আরেকায়াত আল্লাহ পাক বলছেন ফাসতাবিকুল খায়রাত কল্যাণ কাজ কল্যাণের কাজে মঙ্গলের কাজে আখিরাত গড়ার কাজে তোমরা অগ্রগামী হও এক আয়াত আল্লাহ পাক কথা বলছেন সারি বিলা মাগফিরাত বি রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াত ওয়াল আরদ এক আয়াতে বলছেন যে সকল আমলের দ্বারা আল্লাহর ক্ষমা পাওয়া বিশাল বড় জান্নাতে যাওয়া যাবে সে সেদিকে ছোট যদি এই তো প্রতিযোগিতার বিষয় হ্যাঁ তো সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরো সে ছায়া দিবেন এক তো হলো ন্যায়পরায়ণ বাদশাহ আরেকজন হলো যে ওই যুবক যে যৌবনকাল আল্লাহর জন্য উৎসর্গ করে দিল আল্লাহর বন্দীকে উৎসর্গ করলো ওরাজুল কালুহু মুআল্লাকুন বিল মসজিদ ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি এবং ওই মানুষ যে মসজিদে গিয়ে নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হয়ে যায় তার অন্তরটা মসজিদই পড়ে থাকে কখন আবার ফিরবে মসজিদে সেজন্য হ্যাঁ ওরাজুল আনে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওই দুই মুসলমান একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর ভালোবাসা একত্র হয় আল্লাহর ভালোবাসা পৃথক হয় আল্লাহর ভালোবাসা তাদের জিন্দগি হ্যাঁ এবং ওরাজুল দাত উমরাত উজাত ওয়া হিসাবিন ওয়া জামাল ফাকালা ইন্না কাহুল্লাহ এবং আরেকটা মানুষ হলো ওই মানুষ কোন পরম সুন্দরী নারী তাকে ডাকছিল এবং ভালো বংশের মেয়েও বটে অর্থাৎ সেদিকে যাওয়ার মতো সব সব রকমের বিষয় ছিল কিন্তু সে বলল যে আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহকে ভয় করি আল্লাহর ভয় সে বিরত থাকছে এই লোকটাকেও কালকে আমাদের আল্লাহ পাক আর ছায়া দেবে রজুল জাকারুল্লাহ খালিয়ার ফাফাজত আইনা আরেকজন মানুষ ওই মানুষ একদম একলা কোনো সাক্ষী নেই একলা একলা আল্লাহ আল্লাহকে স্মরণ করে কাঁদছিল চোখের পানি পড়ছিল এই মানুষটাকে আল্লাহ পাক আরো ছায়া দেবে ওরাজুলুন তাসাদাকা বিসাদাকাতিন ফাআফা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু আরেকজন মানুষ যে এমনটা গোপনে দান করছে ডান হাত কি দিল বাম হাত ও টের পায়নি এই মানুষকে আল্লাহ পাক আরো ছায়া দেবে দান সদকা খায়রাত যারা করেন দিনের পথে খরচ করেন প্রকাশ্যে দিল সওয়াব গোপনে দিল সওয়াব কিন্তু কিছু আমল এমন করা চাই কিছু দান এরকম করা চাই যে কেউ জানে না এক আল্লাহই জানে কান্নাকাটি করলেই লাভ আর কিছু কান্নাকাটি এমন হওয়া চাই একদম গোপনে কেউ জানে না শুধু আল্লাহ জানে আসমান ওয়ালা জানে এইরকম কান্নাকাটি এইরকম চোখের পানি কিছু থাকলে এটা তাকে কাল কেয়ামতে আরো সে ছায়া পৌঁছাবে বিনা হিসাবে জান্নাতে সে পৌঁছে যাবে الله باك أعوذ بقبول بأن الله وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি বাইতুল হক জামে মসজিদ ছাপরা মসজিদ বলে পাঁচতলা বিল্ডিং ওটার নাম ছাপরা মসজিদ সেই পুরানো নাম এটা আসি তো ছাপরা মসজিদ সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত হয় তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ খানকা বিডি খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান কবিতা বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায় খানকা বিডি হলো এরকম স্পেলিং হলো এইচ এ এন কিউ এ এইচ এর সঙ্গে লাগালাগি বিডি খানকা বিডি এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব এটা ডাইরেক্ট শোনা যায় কি এবং ডাইরেক্ট শোনা যায় হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এই জন্য মুফতি শহীদ ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 8068 69 8068 69 অনেক সোজা করে দিছে।